إنك أنت العليم الحكيم. কিশোরপুর গ্রামবাসীর মধ্যেকার ইসালে সব উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতিদ্বয় জনাব হাজী নাজির উদ্দিন সাহেব মোতাওয়াল্লি কিশোরপুর জামে মসজিদ, আলহাজ আখলু হুসাইন পীর সাহেব খলিফায়ে ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতিহিমা ওয়া সিহ্হাতিহিমা সকলে পড়ে আমিন। প্রধান অতিথি তশরিফ এনেছেন, মহামূল্যবান বক্তব্য রেখেছেন, নসিহত করেছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন সকলে পড়ে আমিন। আপনারা এই মাহফিলে এসেছেন, মাহফিলে শরিক হয়েছেন, এতে আল্লাহ পাক খুশি, আল্লাহ পাক আপনাদের প্রতি রাজি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই আজকের এই মহতি মাহফিলে আসতে পেরেছে, এটা আল্লাহ পাক একটা মহাব্বতের বহিঃপ্রকাশ। রব্বুল ইজ্জত যাদেরকে তৌফিক দেন তারাই নাকি আমল করার সুযোগ পায়। হাদিসে আল্লাহর নবী যে একটা হাদিস বর্ণনা করেন, ইদা আরাদাল্লাহু বিআব্দিন খায়রান ইস্তামালাহুল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক যাদের কল্যাণ কামনা করেন তাদেরকে তার কাজে ব্যবহার করেন। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইস্তামালাহুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আল্লাহ পাক বান্দাকে তার কাজে ব্যবহার করেন এর অর্থ কি, এর ব্যাখ্যা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহ, আল্লাহ পাক তার বান্দাকে তার কাজে ব্যবহার করেন, এর অর্থ হচ্ছে বান্দাকে আল্লাহ পাক নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে দলিল উত্থাপন করা যায়, আমরা যারা এখানে মসজিদ প্রাঙ্গণে বসেছি আল্লাহ পাক তার কাজে আমাদেরকে ব্যবহার করছেন, আর আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেন, বিদায় বসার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি বান্দাদেরকে মহব্বত করেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, জগতের মানুষগুলোকে জানায় দিন, যদি তোমরা আল্লাহ পাককে মহব্বত করো, আল্লাহ পাককে ভালোবাসো, এই দাবি যদি তোমরা করো, তাহলে বান্দা তোমাদের জন্য করণীয়, তোমাদের জন্য কর্মসূচি হচ্ছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার রাসূলের অনুসরণ করো। রাসূল বলতেছেন তোমরা আমার অনুসরণ করো, যারা আমার অনুসরণ করবে, আমার পদাঙ্ক অনুসরণ করবে, আমার প্রতি মহব্বত রাখবে, বোঝা যাবে তারা আল্লাহ পাককে মহব্বত করে, আর আমার অনুসরণ যারা করবে আল্লাহ পাক তাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাকের ভালোবাসা যদি আমাদের নসিব হয়ে যায় তাহলে আমাদের ভাগ্যটা কি পরিমাণ ঘুরে যাবে। শুনুন, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা কি পরিমাণ! হাদিসে আল্লাহ নবী যে ইরশাদ করেন, মহব্বত এটা এমন একটা বস্তু, এটা এমন একটা বিষয়, রব্বুল আলামিন ওয়াল জালাল এই মহব্বতকে নিজে সৃষ্টি করেছেন, এত আজীব একটা বিষয়, এত আজীব একটা বস্তু, এই মহব্বতকে আল্লাহ পাক সৃষ্টি করে এক শতভাগ, মহব্বতকে এক শতভাগ করে 99 ভাগ নিজের জন্য রেখেছেন, আর 1 ভাগ আল্লাহ পাক, 1 ভাগ কুল কায়নাত সমস্ত মাখলুকাতের মধ্যে বিতরণ করেছেন। রব্বুল আলামিন যে 1 ভাগ কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের মধ্যে বিতরণ করেছেন, ওই 1 ভাগকে আবার আল্লাহ পাক আবার 100 ভাগ করে 99 ভাগ আবার নবী, প্যারা নবী
হুজুর আকরাম নূরে মুজাসসাম গুনাহগার উম্মতের কান্ডারি নবী শাফিয়ে মাহশার নবী সাকিয়ে কাউসার নবীকে আল্লাহ পাক দান করেছে সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ বারাবাত 100 ভাগ কি 99 ভাগ করে আল্লাহ পাক নিজের জন্য রাখলেন এক ভাগ কি আবার 100 ভাগ করে আল্লাহ পাক 99 ভাগ আমার হাবিবকে দিয়া দিলেন আর এক ভাগ কি আল্লাহ পাক তাম পৃথিবীর কুল কায়নাতের মখলুকাতের মধ্যে দিয়া দিলেন এই এক ভাগ কি আল্লাহ পাক কুল কায়নাতের সমস্ত মখলুকাতের মধ্যে দিয়া দিয়েছেন এই এক ভাগ যে মখলুকাতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন হিংস্র প্রাণী হচ্ছে বাঘ হিংস্র প্রাণী হচ্ছে সিংহ ওটা জঙ্গলের ভিতরে থাকে তার ভিতরে আমার আল্লাহ পাক মহব্বত দিয়েছেন এরা মানুষের প্রতি অনেক সময় আক্রমণ চালায় হিংসাত্মক আচরণ দেখায় বাঘ হিংস্র হয়ে গেলে মানুষকে জঙ্গল মেরে মানুষের প্রতি আক্রমণ চালায় সিংহ যদি হিংস্র হয়ে যায় তাহলে আপনার আমার প্রতি আক্রমণ চালায় অন্যান্য প্রাণীর প্রতি আক্রমণ চালায় কিন্তু সেই হিংস্র প্রাণীর ভিতরে আল্লাহ পাক এই এক ভাগ মহব্বতের একটা অংশ ঢুকিয়ে দিয়েছেন সে তার বাচ্চার প্রতি কোনোদিন হিংস্র আচরণ করে না ঠিক কি না সাপ মানুষকে দংশন করে সাপ তার ভিতরে এমন একটা আক্রমণ করার স্বভাব আছে কিন্তু সেই সাপের ভিতরেও এক ভাগ মহব্বত থেকে আল্লাহ পাক যে কুল কায়নাতের মধ্যে বিতরণ করেছেন এক জাররা পরিমাণ মহব্বত সাপের ভিতরে আল্লাহ পাক দিয়েছেন সেই সাপ তার বাচ্চার প্রতি কোনোদিন হিংস কোনোদিন হিংস্র আক্রমণ চালায় না তার সাপকে সে মেরে ফেলে না সাপের বাচ্চার প্রতি তার মহব্বতের বহিঃপ্রকাশ ঘটি মানুষের মধ্যে আল্লাহ পাক এক ভাগ মহব্বতকে আল্লাহ পাক বিতরণ করে দিয়েছেন এক ভাগ মহব্বতের যে বহিঃপ্রকাশ মানুষের ভিতরে আছে তন্মধ্যে মানব জাতির মধ্যে নারী এবং পুরুষকে আল্লাহ পাক বিভক্ত করেছেন বাবার মহব্বতের চাইতে মায়ের মহব্বত আল্লাহ পাক অন্তরে বেশি ঢুকাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ এই মহব্বতের কারণে এই মহব্বতের বহিঃপ্রকাশের কারণে সন্তানের জন্য মা অনেক সময় দেখা যায় আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে দুইটা কিডনি দিয়া তৈরি করেছেন কোন একটা ঘটনাক্রমে এমন কোন ঘটনা যদি ঘটে যায় একটা সন্তানের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মানুষের যদি একটা কিডনি থাকে তাহলে মানুষকে বাঁচানো যায় সে বেঁচে যায় মা ডাক্তারকে ডাক দিয়া বলে ও ডাক্তার সাহেব আমার ভিতরে আল্লাহ পাক যে দুইটা কিডনি দান করেছেন ওই দুইটা কিডনি থেকে একটা কিডনি ট্রান্সফার করে আমার করে যার টুকরা সন্তানটাকে দেয়া দেন আমার চোখের সামনে আমার বাচ্চাটা মারা যাবে কিডনি রোগের কারণে আমি মা গর্ভধারিণী মা কোনোদিন বরদাস্ত করতে পারি না এটা মহব্বতের বহিঃপ্রকাশ যে মহব্বত আল্লাহ পাক দিয়েছেন 100 ভাগের 99 ভাগ নিজের জন্য রেখে এক ভাগকে আরো 100 ভাগ করে 99 ভাগ রাসূলকে দান করলেন আর এক ভাগকে কুল কায়নাতের সমস্ত মখলুকাতের ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিলেন ওই এক ভাগের জাররা পরিমাণ আল্লাহ পাক মায়ের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন এই মা যদি তার সন্তানের প্রতি এত বেশি মহব্বতের বহিঃপ্রকাশ করতে পারে তাহলে 99 ভাগ মহব্বত আল্লাহ পাক 99 ভাগ মহব্বত যে আল্লাহ পাক নিজের জন্য রেখেছেন সেই আল্লাহ পাকের মহব্বত সে আল্লাহ পাকের দয়া আপনার আমার প্রতি কি পরিমাণ আছে কি চিন্তা করা যা বাইরে আমার আরেকটা এক্সাম্পল দিই এই জাররা পরিমাণ মহব্বত রাব্বুল আলামিন মানুষদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন তন্মধ্যে দেখা যায় একটা যুবক যখন যুবতীকে মহব্বত করি যুবক যুবতীর প্রেমে যখন পড়ে যায় ওই যুবক যদি যুবতীকে না পায় অথবা যুবতী যুবককে না পায় তাহলে অনেক সময় মাঝে মধ্যে হাসার জন্য না বোঝার জন্য বলতিস মাঝে মধ্যে আমরা দেখি এক রশির দুইটা
এক রশির দুইটা মাথায় দুইজন ঝুলে গাছের মধ্যে ডালের মধ্যে রশিটা ঝুলাইয়া দুইজন মারা যায়, কথা বলেন আছে না নাই? অথবা যুবক যুবতী, যুবক যুবতীকে যদি না পায়, যুবক অথবা যুবতী যুবককে যদি না পায়, তাহলে অনেক সময় দেখা যায় রেলের নিচে রেলগাড়ির নিচে পড়ে আত্মহত্যা করে, অথবা ফাঁসিতে ঝুলে মারা যায়, বিষ পান করে মারা যায়। এটা কেন মহব্বতের বহিঃপ্রকাশ? এই যুবককে আমি মহব্বত করি অথবা এই যুবতীকে আমি মহব্বত করি, তাকে যদি না পাই তাহলে এই প্রাণী জান আমি রাখতে চাই না, কথা বলেন হয় কি না? মহব্বতের বহিঃপ্রকাশে মাঝে মধ্যে এমন এমন কিছু ঘটনা দেখতে পাই, যশোরের মেয়ে সিলেট চলে আসে, কথা বলেন সিলেটের মেয়ে যশোর চলে যায়, টাঙ্গাইল চলে যায়, সিলেটের মেয়ে কুমিল্লা চলে যায়, বরগুনা চলে যায়, মাগুরা চলে যায়। এটা কেন মহব্বতের বহিঃপ্রকাশ? যে বাবা যে মা ২০ থেকে ২৫ বছর ২২ বছর লালন পালন করলেন, কিন্তু ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টলি কোন একটা ছেলের সাথে কোন একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে, বছর দুই বছর তিন বছর, এই বছর দুই বছর তিন বছরের মহব্বত এত বেশি বৃদ্ধি পেয়েছে, ২২ বছর ২৫ বছরের যে মহব্বত মা বাবা সেই সন্তানের প্রতি ছিল, অথবা সেই সন্তানের যে মহব্বতটা মা বাবার প্রতি ছিল, সেই মহব্বতটাকে পিছনে ফেলে দিয়া এবার সেই যুবক অথবা যুবতীর মহব্বতে সিলেটের কন্যা মাগুরা চলে যায়, বগুড়া চলে যায়, অথবা বগুড়া মাগুরার একটা মেয়ে সিলেট চলে আসে, কথা বলেন ঠিক কি না? এটা কেন মহব্বতের বহিঃপ্রকাশ? এ মহব্বতের কারণে এত কিছু বিসর্জন দেওয়া যায়। সুতরাং আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ তোমরা করো, তোমরা আমার অনুসরণ করো। রাসূল বলতেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এ দাবি যদি তোমরা করো, এটার বাস্তবিক নমুনা এটা প্রমাণ করতে হলে তোমাদের জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। যদি রাসূলের ইত্তেবা করা যায়, রাসূলের পদাঙ্ক অনুসরণ করা যায়, রাসূলের সুন্নাহ অনুসরণ করা যায়, রাসূলের সুন্নাহ ফলো করা যায়, রাসূলের সুন্নাহ আমার পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক যদি রাসূলের সুন্নত কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেটাই তো হচ্ছে রাসূলের অনুসরণ করা, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আমার অনুসরণ করেন তাহলে আমি যেটা পড়ি আপনি সেটা পড়বেন, কথা কোন ঠিক কিনা? যারা খেলোয়াড়দের অনুসরণ করে দেখবেন, একজন ফেমাস একজন ফেভারিট খেলোয়াড়, যেমন কিছুদিন আগে আপনার ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল গেছে না, মেসি ভক্ত, মেসি ভক্ত এই অনুসারী যারা যারা মেসিকে আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসি ওনাকে যারা অনুসরণ করে যারা মহব্বত করে, তার জন্য দেখবেন সে যে নাম্বারের জার্সি পরিধান করে ওই জার্সিটা নিজের শরীরে গায়ে দিয়া রাস্তাঘাটে ঘুরে, আছে না নাই? এই খেলা চলাকালীন সময়ে জুমা দিচ্ছি, জুমার নামাজে বায়ান করতেছি, এমন সময় জুমার দিন দেখি এই মেসি ভক্ত কয়টা আমার মসজিদে ঢুকছে। ওদের শরীরে পোশাক যেটা সেটা হচ্ছে আর্জেন্টিনার পোশাক জার্সি, ওই আর্জেন্টিনার জার্সি পরে জুমার দিন মসজিদে ঢুকছে, কোন জায়গায় কথা বলেন? আল্লাহর ঘর, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর জমিনের সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ। ওই মসজিদে আল্লাহ পাক বলেন খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ইনদা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজে তোমরা সৌন্দর্য বর্ধন করে মসজিদে প্রবেশ করো, নামাজ আদায় করো। তো ওই লোকটা সৌন্দর্য বর্ধন করছে মেসির জার্সি গায়ে দিয়ে, সুন্দর লাগছে তো, কথা বলেন সুন্দর লাগতেছে? একটা খ্রিস্টান দেশের পতাকা সম্বলিত জার্সি পরিধান করে মুসলিম একটা যুবক, শুধু একটা নয়, এটা তো আমার মসজিদের একটা দুইটা যুবকের কথা বলতেছি,
শত সহস্র যুবক মসজিদে নামাজের সময় জুমার সময় এ পোশাক পরে মসজিদে প্রবেশ করে এটা মহব্বত প্রকাশ করতেছে আমি লিওনেল মেসিকে খুব বেশি মহব্বত করি এটা মহব্বতের বহিঃপ্রকাশ সে যা পরে ওই জার্সিটা আমি পরি সে যেমনি চুল কাটে আমি কাটি কথা বলেন ঠিক কি না তার চুল কাটার স্টাইল আমি ফলো করি আরেকটা আছে খ্রিস্টান ব্রাজিলের আরেকটা তারকা তার নামই মনে হয় খ্রিস্টান না ক্রিশ্চিয়ান আমি ভালো বলতে পারবো না যারা খেলা দেখি ওরা বলতে পারবে আল্লাহর কসম এই যে বিশ্বকাপ গেল আমি টেলিভিশনের পর্দায় অথবা যে কোনো মাধ্যমে যে কোনো ওয়েতে আমি ফুটবল খেলাতে কি হলো না হলো কি হচ্ছে কে জিতলো কে হারলো আমি খবর নেই নাই দেখিও নাই জোরে বলেন আলহামদুলিল্লাহ পারা হাজির এই যে রোনালদো ক্রিশ্চিয়ান রোনালদো এ তার কাচিং এ চুল কাটে সেলুনের মধ্যে দেখবেন এক একটা সিম্পল স্টাইল এটা কপি করে করে চুল যে কাটে সে তার দেয়ালের মধ্যে ছাপগুলো লাগিয়ে দিয়েছে যে এটা হচ্ছে ওটা হচ্ছে এক একজনের স্টাইল মুসলমানের বাচ্চা তাদের সেই স্টাইল গুলো ফলো করে চুল কাটে আছে না নাই সামনে নাই পিছনে নাই ডানে নাই বামে নাই উপরে ঘোড়ার চুলের মতো একটা ঝুঁটি আছে না নাই অথবা কেউ দেখবে না বাপ যে ডানে নাই বামে নাই কিন্তু পিছনেও আছে সামনেও আছে লম্বা একটা রেল লাইনের মতো আবার সেই রেল লাইনের মধ্যে আবার একটা কালার দিছে ব্রাউন কালার আল্লাহ পাক যে কালো করে চুলকে দিয়েছেন সেটা তার চয়েস হয় নাই সেটাকে সে পরিবর্তন করলো কথা বলেন আছে না নাই অনেকে জোয়ান জোয়ান থাকতে বৃদ্ধ হয়ে যায় ওটা চুলটা সাদা করে কেউ বা মেরুয়া কালার করে ব্রাউন কালার করে চুলের কালারকে পাল্টাইয়া দেয় এগুলা কি রাসুলের রাসুলের ইত্তেবা কথা বলেন এগুলা রাসুলের ইত্তেবা এগুলা রাসুলের অনুসরণ না আমার ভাইরা এগুলা রাসুলের অনুসরণ নয় আমি মুসলমান আমার ভিতরে মুসলমানিত্ব চলে যাচ্ছে আমার ভিতর থেকে আমি মুসলমানের বাচ্চা মুসলমান আমি ফলো করতেছি খ্রিস্টানদেরকে আমি ফলো করতেছি ইহুদিদেরকে আমি মুসলমানের বাচ্চা মুসলমান আমি চলে যাই পূজা মণ্ডপে আছে না নাই আমাদের সমাজে এমন এক শ্রেণীর মানুষ এরা পূজা মণ্ডপে যায় সামনের চারে বসে আবার মসজিদে জুমার নামাজও সামনের কাতারে ঈদের নামাজও সামনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় বিশাল আবার লম্বা চড়া ভাষণ দেয় কথা কোন আছে না নেই সব দিকে দৌড়াদৌড়ি করবা এটা ইসলামের স্থান নাই ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম আল্লাহ পাক বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله পাক বলেন যত যত আল্লাহ পাককে ভয় করো কিছু কিছু ভয় করলে চলবে না যত যত ভয় করতে হবে 100 100 একশোতে একশো আল্লাহ পাককে ভয় করতে হবে আর আল্লাহ পাক বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কামিল মুসলমান হতে হবে তুমি কিছু হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মদের কিছু কার্যাবলী অনুসরণ করলা সেটা ভালোবাসলা সেটা তুমি পালন করলা তুমি মসজিদেও গেলা পূজা মণ্ডপেও গেলা তুমি ঈদের নামাজও পড়লা তুমি ঈদের শুভেচ্ছাও দিলা আবার দুর্গা উৎসবের শুভেচ্ছা দিলা সব দিকে যে ছোটাছুটি করে ওটা কামিল মুসলমান হতে পারে জোরে বলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা আল্লাহ পাক বলেন রে বান্দারা একটাং ইসলামে ঢুকাইবা আরেকটাং আরেক ধর্মে ঢুকাইবা আর স্লোগান দিবা ধর্ম যার যার উৎসব সবার সবে সবটা করো তাতে অসুবিধা নাই
আল্লাহ পাক বলেন অসুবিধা আছে, তুমি অসুবিধা না বললেও আমরা সেটা মানি না। কথা বলেন না। তুমি বলবা ধর্ম যার যার উৎসব সবাত, তুমি ঈদও পালন করো, পূজাও পালন করো, ঈদগাহেও যাও, পূজা মণ্ডপেও যাও, আমরা সেই কুফরি মতবাদ কোনোদিন মানতে পারি না। আমার ভাইরা আল্লাহ পাক বলেন ইসলামে দাখিল হও যথাযথভাবে দাখিল হতে হবে, ইসলামে দাখিল হতে হবে রাসূলকে যথাযথ অনুসরণ করে, রাসূলকে যথাযথ অনুসরণ করে, রাসূলের সুন্নাহ যদি আপনি যথাযথ মানতে পারেন। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন। মহব্বত করে পুরস্কার দিবেন কি? রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাকের মহব্বতের এক নম্বর প্রতিদান, এক নম্বর জাযা, এক নম্বর উপকার, এক নম্বর প্রতিদান বিনিময় হচ্ছে আল্লাহ পাক আপনার আমার গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। গুনাহ যদি আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেন, তাহলে জিন্দেগির গুনাহ যদি মাফ পেয়ে যাই তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. الله পাক বলেন রে বান্দারা, যারা প্রকৃত মুমিন হয়ে যাবে, যাদের জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, এরা প্রকৃত মুমিন হয়ে যাবে। প্রকৃত মুমিন হবে, গুনাহ আল্লাহ পাক কিভাবে মাফ করে দিবেন, আল্লাহ পাকের মহব্বতের বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে, আল্লাহ পাকের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটবে আমরা যখন নামাজ পড়ব। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে, আর আল্লাহ পাকের প্রদত্ত রিজিক থেকে, প্রদত্ত জীবিকা থেকে, প্রদত্ত সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কয়টা বললাম? দুইটা। যারা নামাজ কায়েম করবে আর যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করবে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন কেউ যদি হয়ে যায়, আল্লাহ পাক বলেন পুরস্কার দিব আমি আল্লাহ তিনটা, কয়টা জোরে বলেন, কয়টা? এক নম্বর পুরস্কার হলো লাকুম মাগফিরাতু, আল্লাহ পাক বলেন لهم درجات عند ربهم, রবের নিকট তাদের, রবের নিকট তাদের সর্বোচ্চ মর্যাদা, তাদের রবের নিকট তাদের সম্মান, তারা হাজিরিন সম্মান হচ্ছে এক নম্বর পুরস্কার। এক নম্বর পুরস্কার কি জোরে বলেন? কি সম্মান? আমরা সবাই সম্মান চাই কি চাই না? সবাই সম্মান চায়, সবাই চায় আমি যাতে মসজিদের সভাপতি হই, ঠিক কিনা? সবাই চায় আমি যাতে চেয়ারম্যান হয়ে যাই, এই জন্য তো নমিনেশন দলীয় প্রতীক দিয়ে দল থেকে নমিনেশন দেওয়া হয় একজনকে, নৌকা প্রতীকে। যখন আওয়ামী লীগের আরো অন্যান্য প্রার্থীরা নমিনেশন পায় না, তখন সে বিদ্রোহ করে, বিদ্রোহ প্রার্থী হয়ে সেও আবার চেয়ারম্যান ইত্তিদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি টাকা পর্যন্ত খরচ করে টাকার দিকে তাকায় না, উদ্দেশ্য হচ্ছে যাতে আমি চেয়ারম্যান হতে পারি, কারণ এই চেয়ারম্যান পদবিটা একটু সম্মানী সামাজিক দৃষ্টিতে, সমাজ ব্যবস্থাপনায় একটা চেয়ারম্যান একজন সম্মানী মানুষ, সবাই চেয়ারম্যান সাহেব বলবে, অথবা সমাজের মানুষ
মূল্যায়ন করবে, ইজ্জত করবে, বাড়ির গেইচো লিখা যাবে চেয়ারম্যান বাড়ি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য টাকা বিসর্জন দেয়, শ্রম বিসর্জন দেয়, সময় বিসর্জন দেয়, কষ্ট সবকিছু স্যাক্রিফাইস করে একজন চেয়ারম্যান হতে পারে। সম্মান কোরানোর জন্য, এই সম্মান স্থায়ী নয়, এই সম্মান হচ্ছে অস্থায়ী। তাও আপনি ফাস্ট করবেন না, ফেল করবেন, কোনো গ্যারান্টি নাই। টাকা গেল, সময় গেল, শ্রম গেল, সবকিছু গেল, যাওয়ার পরে আপনি হয়তোবা ফেল চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? সবাইকে ফাস্ট করে এক ইউনিয়নের চেয়ারম্যান কয়জন হয়? একজন, কিন্তু দাঁড়ায় সাত আট জন, বাকিরা সব ফেল। ফেল চেয়ারম্যান হয়, গ্যারান্টি নাই সম্মান পাবে কিনা। যদি একজন চেয়ারম্যান হয়েই যায় তাহলে পাঁচ বছর তার মেয়াদ। পাঁচ বছর পরে কি হয়? হয়তোবা ভালো যদি চালাতে পারে তাহলে ফুলের মালা, নতুবা জুতার মালা। কথা বলেন, জনগণের হক যথাযথভাবে যদি স্থাপন করতে পারে, যথাযথভাবে আদায় করতে পারে, যদি আপনার প্রতিবন্ধী বাতা আতুর ল্যাংরাদের টাকা পয়সা খায়া আত্মসাত না করে, তাহলে সম্মান পাবে, তাকে ফুলের মালা দেওয়া হবে। আর যদি দেখা যায় প্রতিবন্ধী বাতারও অংশীদার, বিধবা বাতার অংশীদার, আপনার প্রেগনেন্সি বাতার অংশীদার, রাস্তা কনস্ট্রাকশন সেখান থেকেও কমিশন নেয়, রাস্তা এরডের বদলে বাস, তাতেও কিছু কয় না। কথা বলেন আছে না নাই? এই যে আপনাদের এই রাস্তায় আসতে সময় যে দুর্দশা দেখলাম, মনে হচ্ছে আমি দূর প্রত্যন্ত অঞ্চলের কোন একটা অজে পাড়াগার কোন একটা এলাকায় প্রবেশ করতেছি। অথচ বিষয়টা তো এমন নয়, বিশ্বনাথ এমন একটা উপজেলা সারা বাংলাদেশে চিনে, এবং বিশ্বনাথ বললে সবাই মনে করে বিশ্বনাথ একটা অনেক ফরওয়ার্ড এলাকা, উন্নত এলাকা, সেখানে ধনীদের অনেক ছড়াছড়ি, এবং প্রবাসী ইউরোপ আমেরিকাতে অনেক মানুষ বসবাস করে। এই চিন্তা, এই ধারণা, চেতনা প্রত্যেক মানুষের অন্যান্য উপজেলা, অন্যান্য জেলার মানুষের ভিতরে আছে না নাই? কথা বলেন, বিশ্বনাথ নিয়ে এমন চিন্তা, এমন ধারণা মানুষের অন্তরে, কিন্তু রাস্তার যে দুর্দশা, এই অবস্থা থাকার পরে আমরা বলতেছি কি শাক দিয়ে মাছটা কি? আমরা বলতেছি 2021 সাল চলে গেছে, এখন ডিজিটাল বাংলাদেশ নয়, এখন হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এই অবস্থায় যদি স্মার্ট বাংলাদেশ হয়, আর এমন এক সময় তিনি স্মার্ট বাংলাদেশ বললেন, স্মার্ট বলার সাথে সাথে মঞ্চটাও স্মার্ট হয়ে ঘুরা হয়ে গেছে। জাতি আজ বুঝে গেছে আর ধান্দাবাজি করা যাবে না, উন্নয়নের নামে আর শাক দিয়ে মাছ থাকার সুযোগ নাই। আমাদের এই রাষ্ট্রের কি উন্নতি আর কি অবনতি সেটা আমরা দেখতে পাচ্ছি। তারা হাজিরি আমাদের মেট্রো রেল এবং আমাদের এই ফ্লাইওভার আর বিভিন্ন সেতুর আগে আমরা প্রতিদিন ঘর থেকে বের হয়ে যখন চলাচল করি, আমাদের সেই রাস্তাগুলি আগে নির্মাণ করা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই বন্যা কবলিত এলাকায় যত জায়গায় সিলেটের বন্যার কারণে ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, রাস্তার অস্তিত্ব নাই বললেই চলে। একটা রাস্তা এখনো পর্যন্ত কোনো নির্মাণ কাজ শুরু হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই সময় তারা মেট্রো রেল আর বিভিন্ন সেতু নির্মাণ করতেছে। মানুষ আগে যাহার যেটা প্রয়োজন সেটা নির্মাণ না করে, আপনি যদি আপনি পারমাণবিক যে কয়লার খনি গ্যাস উৎপাদন করেন, সেটাতে আমাদের পেট পড়বে না। আমরা মৌলিকভাবে, প্রাথমিকভাবে আমাদের চলাচলের জন্য সর্বপ্রথম যেটার প্রয়োজন রাস্তা, সেটা অনতিবিলম্বে প্রত্যেকটা বন্যা কবলিত এলাকার যত রাস্তা নষ্ট হয়ে গেছে সেগুলা নির্মাণ করার জন্য আমরা প্রশাসনিকভাবে যারা আছেন, আমাদের স্থানীয় প্রতিনিধি যারা আছেন, তাদের কাছে জোর দাবি জানাই। কথা বলেন ঠিক কিনা? তারা হাজিরিন তো সবাই
সম্মান কুরানোর জন্য টাকা পয়সা সবকিছু স্যাক্রিফাইস করে সবকিছু খরচ করে এই সম্মানের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই আল্লাহ পাক বলেন তুমি যদি নামাজ পড়ো তুমি যদি নামাজি হও তুমি যদি আমার খাঁটি মুমিন বান্দা মুত্তাকি হতে পারো লাহুম দারাজাতুম ইনদা রাব্বিহিম তাদের রবের নিকট আল্লাহ চিরস্থায়ী মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ আমার আমার বাস্তব জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই নামাজের জন্য আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা সারা জীবন অসিয়ত নসিয়ত যেটাই বলেন সেটা করে গেছেন নামাজের জন্য নামাজ প্রতিষ্ঠার জন্য জায়গায় জায়গায় মসজিদ মসজিদ বানিয়েছেন নামাজ কায়েমের জন্য শুধুমাত্র বাংলাদেশে নয় শত সহস্র মসজিদ তিনি প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে অনার সহযোগিতায় অনার পরামর্শে অনার রেখে যাওয়া অনার রোহানি জিসমানি সন্তানদের সহযোগিতায় পরামর্শে বিশ্বের বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি হচ্ছে কথা বলেন ঠিক কিনা অনার খানকার মাধ্যমে বেনামাজি নামাজি হচ্ছে অনাদের তরবিয়ত মাহফিলের মাধ্যমে চুর ডাকা সবকিছু এরা ছেড়ে দিয়া মানুষগুলো সৎপথ ধারণ করতেছে মানুষগুলো জান্নাতের রাস্তা অবলম্বন করতেছে আল্লাহ পাক সেই মহান অলির মর্যাদা এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ পাক বলেন আমার রাসূলের ইত্তেবা কেউ করলে আমার রাসূলের সুন্নতের অনুসরণ কেউ যদি করে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি তোমাদেরকে ভালোবাসি এত বেশি ভালোবাসি শুধুমাত্র আমি আল্লাহই ভালোবাসি না রব্বুল আলামিন হাদিস কুদসিতে এসেছে আল্লাহ পাক বলেন আমার বান্দাকে আমি যখন ভালোবাসি গোটা আসমানে প্রথমত আমি জিবরিল আমিনকে ডাক দিয়া বলি জিব্রাইল রে আমার এই সেই বান্দাকে আমি ভালোবাসি তুমিও আমার বান্দাকে ভালোবাসো আমার আমার জিবরিল আমিন তখন আল্লাহ পাকের সেই প্যারা বান্দাকে ভালোবাসা শুরু করে মহব্বত করে দেয় জিবরিল আমিনের ভালোবাসার পর জিবরিল আমিন ঘোষণা দেয় আসমানের সমস্ত ফেরেশতাদেরকে রে আসমানের ফেরেশতারা আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসি আমি জিবরিল নিজেও ভালোবাসি রে আসমানের সমস্ত মালাইকা সমস্ত ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো আবার দেখা যায় সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে ভালোবাসা শুরু করে দেয় আসমানের সমস্ত ফেরেশতারা আবার জমিনের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে রে জমিনের ফেরেশতারা শুনো শুনো অমুক বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন জিবরিল আমিন ভালোবাসেন আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে তোমরা সমস্ত জমিনের ফেরেশতারা তোমরাও ভালোবাসো আবার জমিনের ফেরেশতারা সমস্ত মখলুকাতকে ডাক দিয়া বলে মানুষদেরকে ডাক দিয়া বলে রে মানুষেরা রে পশু পাখিরা আল্লাহ পাকের অমুক বান্দাদেরকে সবাই ভালোবাসে জিবরিল ভালোবাসে আল্লাহ ভালোবাসে ফেরেশতা ভালোবাসে আমরা জমিনের ফেরেশতারাও ভালোবাসি রে আল্লাহ পাকের প্যারা বান্দারা সমস্ত মানুষেরা তোমরা আল্লাহ পাকের সেই বান্দাকে ভালোবাসো সেই বান্দার বহিঃপ্রকাশ সেই বান্দার মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাইতে যাইয়া দেখা যায় বালাই হাওরের বিশাল ময়দানে লক্ষ জনতার উপস্থিতি হয়ে যা আরো জোরে বলবেন না বালাই হাওরে যাওয়ার জন্য সাহেব জাদারা মনে হয় বিশ্বনাথে 100টা বাস পাঠিয়েছিলেন পাঠিয়েছেন টাকা বরাদ্দ দিয়েছেন যে তোমাদের জন্য 50 লক্ষ টাকা বিশ্বনাথ উপজেলায় দিলাম তোমরা বাস রিজার্ভ করে বালাই হাওড়ে যেও দিয়েছেন নিজের টাকা খরচ করে নিজের শ্রম নিজের কষ্ট সবকিছু বিসর্জন দিয়ে সারা রাত্রি পর্যন্ত মানুষ সেখানে থেকেছে সেখানে শরীক হয়েছে ফায়াজ এবং তাওয়াজ্জু বারাকাত হাসিল করেছে এটা একমাত্র কারণ একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহব্বতের বহিঃপ্রকাশ চিল্লায় বলেন ঠিক কিনা
হাদিস থেকে যদি দলিল উত্থাপন করি এই হাদিস যদি আপনাদের সামনে আমি পেশ করি তাহলে হাদিসে কুদসির এই দলিল থেকে বোঝা যায় লক্ষ জোরতার উপস্থিতি বালাই হাওরে হয়েছে প্রত্যেক মানুষের অন্তরে আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা ফুলতলির মহব্বত অন্তরে নিয়ে সেখানে হাজির হয়েছে নিশ্চয় সমস্ত জমিনের ফেরেশতারা তাকে ভালোবাসেন এবং আসমানের ফেরেশতারা ওনাকে ভালোবাসেন জিবরিল আমিন ভালোবাসেন এবং আল্লাহ পাক ভালোবাসেন বিদায় সমস্ত মানুষ সেই ওলি আল্লাহর মহব্বত নিয়া এই বালাই হাওয়ার প্রান্তরে হাজিরা দিয়েছে কথা বলেন ঠিক কি না দলিল দিয়ে প্রমাণ করা যায় শামসুল উলামা আল্লামা ফুলতলি একজন হক্কানি আমাদের পীর মুর্শিদ চিল্লায় বলেন ঠিক কি না সাহেব জাদারাজি কথা বলেছেন যে আমরা ভণ্ড আকীদা ভণ্ডামি আকীদা পোষণ করি না আমরা পিরাকির নামে ব্যবসা বাণিজ্য করি না আমরা কোন মুরিদ এবং আমাদের মুহিব্বিন মুরিদিনদেরকে কোনদিন বলি না তোমরা বস্তা বস্তা চাল নিয়ে আসো আমরা অনেক জায়গায় দেখেছি যারা পিরাকির এবং দরবারের দোহাই দিয়ে জেলায় জেলায় তাঁবু স্থাপন করে সেখান থেকে চাল কালেকশন করে সেখান থেকে গরু কালেকশন করে ডিস্ট্রিক্ট বুঝাই করে নিয়ে বাবার দরবারে হাজিরা দেয় কথা বলেন ঠিক কি না আর ওই পাগলগুলো বলে আমাদের দরবারে যত গরু আসে অন্য বাবার দরবারে তত মানুষও যায় না আমরা বলি যে গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায় কথা বলেন ঠিক কি না পাগল ছাগল কোনদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলার দরবারে হাজিরা দেয় না বেনামাজি মদখুর জুয়াখুর জেনাখুররা সেখানে যায় হাজিরা দেয় না যারা যায় এরা অন্তরে মহব্বত নিয়া নামাজি বান্দারা ওলি আউলিয়াদের মহব্বত নিয়া সেখানে হাজিরা দেয় কথা বলেন ঠিক কি না তারা হাজিরিন তো আল্লাহর সেই উলি সমাজের মধ্যে পৃথিবীর জমিনে মানুষদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য নামাজ প্রতিষ্ঠা করার জন্য মেহনত করেছেন কোরআনের জন্য মেহনত করেছেন বয়ানের শেষ প্রান্তে সব সময় বলতেন শান্তি মনে নামাজ পড়ো আল্লাহ পাক তোমার জিন্দেগি শান্তি করে দিবেন সুবহানাল্লাহ কত মূল্যবান কথা তুমি যদি নামাজি বান্দা হও আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন ইওয়াজটাই নসিহতটা করে গেছেন নামাজের জন্য মেহনত করেছেন কোরআনের জন্য মেহনত করেছেন আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের রবের নিকট তাদের সুউচ্চ মর্যাদা আল্লাহ পাক কি উচ্চ মর্যাদা আমাদের পীর মুর্শিদের আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন যত দিন যায় মর্যাদা কোনদিন ক্ষুণ্ণ হয় না মানুষ তাদের অন্তরে যে মহব্বত লালন করতেছি এত বেশি মহব্বত এত বেশি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন আমাদের পীর মুর্শিদের ইজ্জত নিয়ে কেউ যদি কটু বাক্য কেউ যদি কোন ধরনের কথাবার্তা বলে এই সিলেটের জমিনে সারা বাংলার জমিনে এমন আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদিন আছে রক্তের বিনিময়ে আমাদের মুর্শিদের ইজ্জত রক্ষা করবে কথা বলেন ঠিক কিনা তাই যারা ফেসবুক ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অবান্তর কথাবার্তা বলো হুঁশিয়ার করে দিচ্ছি সাবধান হয়ে যাও কি লিখো ভালো করে হুঁশ নিয়ে লিখো নতুবা যদি সিলেটের জমিনে আসো আমরা এমন অবস্থা করব এমন সাইজ করব ভালো ভালো অবস্থায় সুজা সুজা অবস্থায় সুস্থ অবস্থায় সিলেট থেকে যেতে পারবে না পাগলামির একটা সীমা থাকা দরকার কি কথা বলো কি লিখালি কি লিখো সেটাতে তোমার হুশ জ্ঞান চূড়ান্ত থাকার প্রয়োজন তারা হাজিরিন আল্লাহর ওলির মর্যাদা আল্লাহর ওলির সম্মান আল্লাহ পাক এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন মসজিদের খেদমতের কারণে খানেকার খেদমতের কারণে মানুষদেরকে নামাজের তাকিদ দেওয়ার কারণে বেনামাজিকে নামাজি বানানোর কারণে কোরআনের খেদমত আঞ্জাম দেওয়ার কারণে এরপরে আল্লাহ পাক বলেন যারা নামাজ কায়েম করবে তাদের দুই নম্বর পুরস্কার ওয়া মা গফিরা আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মাফ করে দিব নামাজ পড়বে তো জিন্দেগির গোনা মাফ করবেন কে
আরো জোরে বলেন কে আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক মাগফিরাতের ইরশাদ করেছেন হাদিসের বিভিন্ন কিতাবে বিভিন্ন হাদিসে মাগফিরাতের কথা আছে আল্লাহর নবী বলেন আল জুমাতু ইলাল জুমাতে কাফারাতুল লিমা কাফারাতুল লিমা বাইনাহা এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যখানে বান্দা যখন এক জুমা পড়বে আরেক জুমা মাঝখানে এই দুই জুমার মাঝখানে বান্দার যত গুনাহ হবে আল্লাহ পাক সবগুলো মাফ করে দিবেন والصلوات الخمس كفارة لما بينهن الله نبي বলেন আমার উম্মত যখন ফজরের নামাজ পড়বে ফজরের নামাজ পড়ে যখন যোহরের সময় আসবে যোহর যখন পড়বে যোহর এবং আসরের মধ্যখানে যত গুনাহের কাজ হবে গুনাহ করবে বান্দার নামাজের মাধ্যমে আল্লাহ পাক সেই গুনাহটা মাফ করে দিবেন জোহর পরে যখন আসর পড়বে জোহর আর আসরের মধ্যখানে যত গুনাহ হবে সেগুলো মাফ করে দিবেন আসর পরে যখন মাগরিব পড়বে মাগরিব আর আসরের মধ্যখানে যত গুনাহ হবে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন মাগরিব থেকে এশা এশা থেকে ফজর এরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যখানে যত গুনাহ হবে আল্লাহ পাক সমস্ত গুনাহ সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মিটায় দিবে তাহলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই আছে আল্লাহর নবী বলেন লাউ আন্না নাগরাম মিন আহাদ লাউ আন্না নাগরাম মিন বাবি আহাদিকুম ইগতাসিলু ফিহি খামস মাররাতিন নবী যে আমার ডাক দিয়া বললেন রে সাহাবীরা কারো ঘরের সামনে যদি কারো দরজার সামনে যদি একটা নহর থাকে একটা নদী যদি থাকে ওই নদীতে কেউ যদি পাঁচবার গোসল করে কয়বার জোরে বলেন কয়বার পাঁচবার গোসল যদি কেউ করে তাহলে হাল বাকি আমিন তারা নিহি সে আ আমার নবীজি বললেন তার শরীরে কি কোন ধরনের ময়লা থাকবে একবার গোসল করলেও তো ময়লা থাকে না নবীজি বললেন ভালো করে উত্তম রূপে কেউ যদি পাঁচবার গোসল করে তাহলে কি ময়লা থাকবে সাহাবীরা বললেন লা ইয়া রাসূলুল্লাহ না ময়লা থাকবে না আল্লাহর নবীজি বললেন আসসালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে পাঁচবার গোসল নেয় সুবহানাল্লাহ পাঁচবার গোসল করলে যেমনি শরীরে ময়লা থাকে না পাঁচবার নামাজ পড়লে আমার বান্দার কোন ধরনের আমার উম্মতের কোন গুনাহ থাকে না বান্দা নামাজ পড়ে যখন তাওবা করবে তখন আল্লাহ পাক কবিরা সগীরা সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক বললেন মাগফিরা নামাজ কায়েম করলে আমি মাফ করে দিব তাদের জিন্দেগির গোনা শুধু মাফ করব না তিন নম্বর পুরস্কার ওয়ারিজকুম করিম আমি আল্লাহ পাক তাদের জন্য সম্মানজনক রিজিক দান করব নামাজ করলে রিজিক কে দিবেন জোরে বলেন কে দিবেন রিজিক দেওয়ার মালিক কে আরো জোরে বলেন তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে সবে আল্লাহ ইলাহ সাউন্ড কমবে কমবে সাউন্ড কম জোরে বলেন আল্লাহ ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক পড়ে অবাক হই কেমন করে
তোমার রিজিক মনে অবাদ হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা তোমার শুকর করার আমার বাবাজিরা আপনাদের কষ্ট হচ্ছে চলবে কিছুক্ষণ আচ্ছা ভাইরা আমার আল্লাহর নবীজি বললেন আল্লাহ পাক বলেন ওয়ারিজকুম কারীম রে বান্দারা যদি তোমরা নামাজ পড়ো তাহলে তোমাদের রিজিকের টেনশন নাই আমি আল্লাহ পাক রাজ্জাক আমি আল্লাহ পাক তোমাদের রিজিকের জিম্মাদার হয়ে যাব ভাইরা আমার সেটা বোঝার জন্য আল্লাহর নবীজি একটা হাদিস বর্ণনা করেন নবীজি বললেন তোমরা পাখিগুলির দিকে তাকাও পাখিগুলো যখন তার বাসা থেকে বের হয় তখন তার ডনাতে কোনো খাদ্য থাকে না প্রত্যুষে যখন বাসা থেকে বের হয় তখন খালি ডনা নিয়ে বের হয় নবীজি বলেন তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা পৃথিবীর জমিনে কোনো পাখি কোনোদিন ব্যবসা বাণিজ্য করে না করে পাখির কোনো ব্যবসা বাণিজ্য নাই পাখির কোনো জব নাই পাখির কোনো চাকরি নাই পাখির কোনো খ্যাতকামানা নাই কিছুই নাই এই পাখি যখন তার বাসা থেকে বের হয় তার তাওয়াক্কুল হলো আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তুমি আমার মালিক তুমি আমার খালিক তুমি আমার রিজিক দাতা আল্লাহ তোমার উপর ভরসা করে আমি আমার বাসা থেকে বের হলাম এই পাখি দেখা যায় তার নিজের খাবারের ব্যবস্থা করে নিজে পেট ভরে খেয়ে আবার তার ডনায় তার মুখে তার ডনায় তার বাচ্চার জন্য খাবার নিয়ে আসে আল্লাহর রাসূল বলেন রে আমার উম্মতেরা তোমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে একটা পাখি তার বাসা থেকে বের হয় খালি ডনা নিয়া কিন্তু বাসাতে বাসাতে যখন ফিরে তখন খাদ্য নিয়ে আসে ডনাভর্তি খাবার নিয়ে আসে তারুহু বিতানা ডনাভর্তি ছালাভর্তি খাবার নিয়ে আসে লাও তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম তোমরাও যদি পাখির মতো আল্লাহ পাকের কাছে তাওয়াক্কুল করো আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করো তাহলে জেনে রাখো তোমার রিজিক তোমার ব্যবসা নয় তোমার রিজিক তোমার চাকরি নয় তোমার রিজিক তোমার ড্রাইভিং নয় তোমার রিজিক তোমার খেতকামার নয় তোমার রিজিক অন্যান্য দুনিয়ার কোন বস্তু নয় তোমার রিজিক হচ্ছেন একমাত্র আল্লাহ যে আল্লাহ পাকির ব্যবসা বাণিজ্য খেতকামা চাকরি নকরি ছাড়া সবকিছু ব্যতীত যে পাখির মুখে আল্লাহ পাক রিজিক তুলে দিতে পারেন বলুন তো দেখি সে আল্লাহ সফল মখলুকাত আমরা যে মানুষ আমাদের রিজিক দিতে পারেন কিনা এই আকীদা এই ঈমান এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের আছে সবাই বলেন পাক্কা আছে তখন এই ঈমান এবং আকীদা বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে একজন ব্যবসায়ী ভাই যখন বাজারের পাশে বাজার মসজিদ আছে বাজারের পাশে ব্যবসা করে অনেকে যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় তিনি কেশে বসে থাকেন যখন ইমাম সাহেব মসজিদ সাহেব বলেন যে ভাইজান নামাজে আসেন তখন তিনি বলেন হুজুর ব্যবসা বাণিজ্যের এত ব্যস্ততা নামাজে আসতে সময়ই পাই না তখন বোঝা যাচ্ছে কি ওনার রিজিকের মালিক ওনার ব্যবসা আমি যদি নামাজে চলে যাই তাহলে কাস্টমার সাত আটজন দশজন বিশ জন হাতচারা হয়ে যাবে এতে আমার ব্যবসার লোকসান হবে তাই আমি তাদেরকে দশজন বিশ জনকে হাতচারা করতেও চাই না আমার ব্যবসার লোকসান হোক তাও চাই না নামাজও চাই না কথা বলে কথার দ্বারা তো সেটাই বোঝা যায় একজন ড্রাইভারকে বলি ভাই নামাজটা পড়েন কই হুজুর সময় পাই না তো সারাদিন ড্রাইভিং এ ব্যস্ত থাকি স্টার্টিং এ আমি সারাদিন স্টার্টিং এ থাকি কিরকম নামাজ পড়বো
এই কথার মাধ্যমে বোঝা যায় যে আমি আমি প্যাসেঞ্জার নিয়া সবসময় ড্রাইভিং এ থাকি, এই ড্রাইভিং করা হচ্ছে আমার পেশা নেশা, এর মাধ্যমে আমি আমার উপার্জন করি, জীবিকা নির্বাহ করি। যদি আমি ড্রাইভিং বন্ধ করে নামাজ পড়তে যাই তাহলে তো প্যাসেঞ্জার অনেক চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে। তো আমি তো এই হাতছাড়া হয়ে গেলে আমার ইনকাম আমার উপার্জনে লোকসান হবে, সুতরাং আমার তো জীবিকায় ঘাটতি দেখা দিবে। এটা বিশ্লেষণ করলে এটাই তো বাকির হয়, কথা বলেন ঠিক কিনা? সে যদি পাঁচটা মিনিটের জন্য, অনেক সময় আছে স্ট্যান্ডে বসে গল্প করতেছি কিন্তু নামাজে যাচ্ছে না, আছে না? অথবা কেউ যদি পাঁচটা মিনিটের জন্য মসজিদের সামনে, মসজিদ বেশিরভাগ রাস্তার কিনারে থাকে, পাঁচটা মিনিটের জন্য গাড়িটা থামিয়ে অজু করে চার রাকাত ফরজ নামাজ পড়ে আসে, তাহলে আমার তো মনে হয় না এমন প্যাসেঞ্জার নাই, ইমার্জেন্সি কোনো প্রয়োজন ছাড়া এক দুইজন যদি প্যাসেঞ্জার না থাকে, ইমার্জেন্সি প্রয়োজন এমন প্যাসেঞ্জার যদি না থাকে, তাহলে কেউ বারণ করবে না যে ভাই তোমার নামাজ তুমি ফেলে রাখো, আমাদেরকে নিয়ে যেতেই হবে, কেউ একথা বলবে না, সুযোগ দিবে যদি মুসলমান হয়। ভাইরা আমার এদিকে আমাদের খেয়াল রাখা প্রয়োজন, অথবা আপনি আপনার যাত্রীকে নামিয়ে দিও তো নামাজ পড়তে পারেন, জামাত যদিও না পান, কিন্তু ড্রাইভাররা ড্রাইভার ড্রাইভিং করতেছে, ইনকাম করতেছে, সারাদিন রাস্তায় থাকে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলেন একটা মুমিন বান্দা যখন নামাজ পড়ে, একটা নামাজির জন্যে নামাজ দোয়া করে আল্লাহ পাকের দরবারে, হাফিজাকাল্লাহু কামা হাফিজাতনি, রে আল্লাহর বান্দা তুমি আমাকে যেভাবে হেফাজত করেছো আল্লাহ পাক যেন 24 ঘন্টা তোমাকে হেফাজত করেন। এই দোয়াটা করে নামাজ, তো ড্রাইভার যে সারাদিন রাস্তায় থাকে তার অ্যাক্সিডেন্টের ঝুঁকি আছে না নাই? জোরে বলেন আছে। আপনার আমার চাইতে আরো বেশি না কম? বেশি, কারণ রাস্তায় যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, যে কোনো মুহূর্তে বিদায় হতে পারে। এই অ্যাক্সিডেন্টের হাত থেকে আল্লাহ পাক ওই বান্দাকে, নামাজি বান্দার জান এবং মাল হেফাজত করবেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমার ভাইয়ের। তাহলে এই তাওয়াক্কুল, ড্রাইভার ভাই যদি এখনো কেউ থেকে থাকেন, তাহলে আমার তাওয়াক্কুল, আমার বিশ্বাস, আমার জীবিকা উপার্জনের ওয়ে সিস্টেম আমার ড্রাইভিং নয়। ব্যবসায়িক ভাই যদি এখানে থাকেন তাহলে আমি আজকে বলে যাই, আমার জীবিকা উপার্জনের মাধ্যম আমার ব্যবসা নয়, এটা একটা ওসিলা, আসল রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আমার কর্ম, আমার কাজ, আমার খেত কামান যা কিছুই থাকুক না কেন, সবটাকে পিছনে ফেলে দিয়া আল্লাহ পাক যখন আমাকে ডাক দিবেন, তখন আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া আমার দায়িত্ব আছে না নাই? এটা আমাদের আখলাক হওয়া উচিত, আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। তাহলে রিজিক আল্লাহ পাক আপনার আমার গায়েব থেকে আল্লাহ পাক দান করবেন। কোরআনুল কারীম অন্যত্র আল্লাহ তাআলা বলেন وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا আল্লাহ পাক বলেন রে বান্দারা শুনো শুনো, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি না। এই ঘোষণা যখন মূসা নবী শুনলেন, মূসা নবী ডাক দিয়া বললেন আল্লাহ আল্লাহ আপনার এই ঘোষণার সারমর্ম, এই ঘোষণার ব্যাখ্যা আমি বুঝি নাই। আল্লাহ পাক বলেন রে মূসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি আমি মুজিজা স্বরূপ দান করেছি, ওই লাঠিটা যখন জমিনে নিক্ষেপ করা হয় তখন সাপ হয়ে যায়, আবার লাঠি সাপকে যখন ধরা হয় হাতে আনেন তখন লাঠি হয়ে যায়। আল্লাহ পাক বলেন লাঠি দ্বারা ওই সামনে যে পাথর আছে পাথরে আঘাত করো, পাথরে আঘাত করার পরে এই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বাইর হল। রাব্বুল আলামিন নির্দেশ দিলেন সারে দুই নম্বর পাথরের মধ্যে আবার আঘাত করো, দুই নম্বর পাথরে যখন আঘাত করা হলো এই দুই নম্বর পাথর থেকে আরেকটা পাথর, তৃতীয় পাথর বের হলো। আমার আল্লাহ বলেন রে মূসা তিন নম্বর পাথরে তুমি আবার আঘাত করো, তিন নম্বর পাথরে আঘাত করার পরে একটা পোকা বাইর হলো। আল্লাহ পাক বলেন রে মূসা ওই তিন পাথরের ভিতরে যে ছোট্ট পোকাটা আছে, ওই তিন পাথরের ভিতরের ওই ছোট্ট পোকার রিজিক আমি আল্লাহ নিজ কুদরতে পৌঁছায় থাকি। সুবহানাল্লাহ।
ইমান কি তাজা হয়? এগুলা শুনলে কি ইমান তাজা হয় না? কিন্তু শত ব্যস্ততার অজুহাত দেখি আমাদের যুবক ভাই নামাজ পড়ে মসজিদের সামনে দিয়ে চলে যায়, মসজিদে আজান হয়, ডাক দিলাম নামাজে আসেন, অজুহাত পেশ করে হুজুর প্যান্ট ভালো না। কেন রে ভাই, তোমার বয়স এখন 25-26, তোমার বয়স 30 পেরিয়ে গেল, তোমার প্যান্ট নষ্ট হবে কি? প্যান্ট পোশাক নষ্ট হয় তো 3-4 বছর 6 মাসের বাচ্চার, কথা কোন ঠিক? 1 বছর 6 মাসের বাচ্চার পোশাক নষ্ট হয়, কারণ সে বলতে পারে না, অনেক সময় পোশাককে প্যান্টে পসরা করে দেয়। আছে না নাই? তো তোমার প্যান্ট নষ্ট হবে কেন? তুমি কি প্যান্টে পসরাব করেছো? প্যান্টে পসরাব করে না, তবে এটা করে মাঝে মধ্যে রাস্তার কিনারে পসরাবের প্রয়োজন। রাস্তার কিনারে দাঁড়িয়ে গেল, কি ডানার কি বাম কি পশ্চিম কি পূর্ব, অমনিতে চেনটা খুলে মেশিনটা বাহির করে সনসন আওয়াজ করে পেশাব করতেছে। মাঝে মধ্যে যদি দু একজন হুজুর অথবা মুরব্বী একজন যদি দেখেন, যদি বলেন বাবা কি করলা পশ্চিম দিকে তুমি পেশাব করলানি, বলে চাচা আসলে পশ্চিম দিকে পড়ছি ঠিক, কিন্তু ডানে বামে ঘুরাইছে, কয়েকটু ডান দিকে কাত করে কাজটা সেরে ফেলছি। এরপরে আপনার টিস্যু নাই, আপনার ঢেলা নাই, কোনো কিছু নাই, অমনিতে ডানে এক ঝাড়া বামে এক ঝাড়া দিয়া চিন্তা লাগিয়ে উঠে যায়। এইরকম যুবক আছে না নাই? বলেন আছে না নাই? কেউ বা দাঁড়িয়েও দাঁড়িয়েও প্রস্রাব করে এদেরকেই সম্ভবত যখন আমরা ডাকি ভাই আসেন নামাজটা পড়বেন, তখন সে বলে হুজুর আমি তো কাম সারিয়া আগেই ফেলছি, আমার তো প্যান্ট ভালো না, নামাজ পড়তে পারবো না। এটা একমাত্র অজুহাত, কথা বলেন ঠিক কিনা? এই যারা ইস্তিনজা থেকে যথাযথ পবিত্রতা অর্জন না করে, আল্লাহ নবীজি বলেন আমি দেখতে পেলাম কবরের মধ্যে কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এমন অবস্থায় দেখি কঠিন আজাব কবরের মধ্যে, এক শ্রেণী মানুষের হচ্ছে একটা কবরে কঠিন আজাব হচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে তার কবরে আজাব হচ্ছে? আল্লাহ নবীজি বললেন এই লোকের কবরে আজাব হচ্ছে একমাত্র কারণ, সে ইস্তিনজা থেকে যথাযথ পবিত্রতা হাসিল করত না, অর্থাৎ পেশাব পায়খানা করে অথবা পেশাবের ক্ষেত্রে বলতে পারে পেশাব করে সে ডেলা ব্যবহার করে নাই এবং পানি ব্যবহার করে যথাযথ পবিত্রতা হাসিল করে নাই, যার কারণে তার কবরে কঠিন আজাব হচ্ছে। সুতরাং যুবক ভাই আপনাদের পা ধরে বলে যাই, পবিত্রতা অর্জন করবেন, সব সময় পবিত্র থাকবেন আর পা যুক্ত নামাজটা পড়বেন, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। যুবক কি মারা যায়? যুবক মারা যায় না? যুবক যে কোনো সময় 25 বছরের একজন মানুষ, 30 বছরের এক যুবক যে কোনো সময় মারা যেতে পারে, আপনার মৃত্যুর ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি বৃদ্ধ আবাল বনিতা এই ধরনের কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় যে কোনো মানুষ মৃত্যুবরণ করতে পারে। সুতরাং আল্লাহ পাক কোরআনুল কারিমে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, যে আল্লাহ এক জায়গায় যদি একবার বলতেন নামাজ পড়ো নামাজ কায়েম করো, সেটার গুরুত্ব আছে না নাই? একবার বললেই গুরুত্ব হতো, সেই জায়গায় আল্লাহ পাক বলতেছেন 82 জায়গায় 82 বার নামাজের নামাজ কায়েমের ব্যাপারে বলেছেন। সুতরাং নামাজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাসূল বলেন যখন কেউ নামাজে দাঁড়িয়ে যায় ইউনাজি রাব্বাহ, সে যেন তার রবের সাথে কথা কথোপকথন শুরু করে দেয়, সুবহানাল্লাহ, রবের সাথে কথাবার্তা কনভারসেশন শুরু করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নামাজি বান্দা হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দেন সকলে করে, আমিন। আরো জোরে বলেন আমিন। ছোট্ট আরে একটা কথা বলে দিই, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, আমি যে হাদিসটা বলেছি আফদালুল আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। সর্বোৎকৃষ্ট জায়গা মসজিদ, কেন সর্বোৎকৃষ্ট? কারণ মসজিদ অর্থ সিজদার স্থান, যে জায়গায় সিজদা দেওয়া হয় সেটাই তো মসজিদ, কথা বলেন? মসজিদে সিজদা দেওয়া হয়, সেই জন্য এটা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ। এই মসজিদে সিজদা দেওয়া হয় যার কারণে মসজিদ হচ্ছে দামি। আচ্ছা, যে জায়গায় সিজদা দেওয়া হয় সেই জায়গা যদি দামি হয়, যে লোক সিজদা দিল তার দাম আছে না নাই?
বোঝার বিষয়। আমি সেজদা দেওয়ার কারণে সেজদার স্থান হিসাবে যদি মসজিদ দামি হয় তাহলে আমি যদি সেজদা দেই তাহলে আমারও ইজ্জত আমার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন কিনা। আল্লাহ পাক যেন আমাদেরকে সাজিদিন হিসাবে কবুল করেন। সকলে পড়ে আমিন। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। কখন থেকে বয়স 40 পরে হুজুর একটু বুড়া দুড়া হয়ে গেলে 60 হলে পরে দাঁড়িয়ে রাখবো নামাজও পড়বো এরকম না, এটা করা যাবে না। কারণ আপনার 40-60 কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে পড়ে আমিন। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى